শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা একটি ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি। এটা চট্টগ্রাম জেলার বলগড়ি থানার রেল লাইন যারা চট্টগ্রাম টু 2000 গেছে, এই রেল লাইনের 13 নম্বর ব্রিজ। আমার নাম শামসুল হুদা, আমার বাড়ি চরণদ্বীপ। আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পশ্চিম মন্দলি। নাম শফিউর রহমান, আমার বাড়ি পশ্চিম সারবাতলি। আমার নাম সুগেন্দু চৌধুরী, খান মুবারা বাড়ি। আমার নাম গোপাল জলদাস, রঘুনন্দী বলখালি। এই ব্রিজটা হলো চট্টগ্রাম থেকে 2000 লাইনের 13 নম্বর ব্রিজ। কোন জায়গায় এটা? এটা হলো ফুলবন্দি। এই ব্রিজটা একবার অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন হয়েছে। আপনারা ছিলেন না? অপারেশনে আমরা ছিলাম। এটা ছিল পুরনো ব্রিজ? পুরনো ব্রিজ, পুরনো ব্রিজ। এটা পুরনো ব্রিজের চিত্র। এখন ব্রিজটা ওই দিকে চলে গেছে। এখানে পাঞ্জাবিদের একটি ট্রেন অপারেশন করা হয়েছিল। এই ব্রিজটির একটা দুঃখজনক ইতিহাস হলো যে পাঞ্জাবিরা মানুষের এখানে মারত, মেরে ফেলে দিত। কেন আমরা তাদেরকে অ্যাটাক করি? খালটার নাম কি? এটা সন্দারিয়া খাল। সন্দারিয়া খাল কি? সন্দারিয়া খাল। আঞ্চলিক ভাষা হলো সন্দারিয়া খাল, কিন্তু এর নাম সন্দারিয়া। সন্দারিয়া খাল। এই ব্রিজ দিয়া চট্টগ্রাম থেকে দোহাদারি ট্রেন চলাচল করত, এখনো আছে, চলাচল করত, তখনও চলাচল করত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে
দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।